নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। এটা একটি ঘরোয়া রেসিপি। এই রেসিপিটা আপনারা চটজলদি কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। জয়া কুকিং চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন আপনাদের উপকরণগুলো আমি একে একে দেখিয়ে দিই। মাছটাকে নুন হলুদ মেখে নিয়েছি, তেলাপিয়া মাছ দেখুন বেশ ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি। লাগছে আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, লাগছে হলুদ গুঁড়ো, লাগছে লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, লাগছে ধনে পাতা কুচি। কড়াটা বসিয়ে তেলটা দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন, যাতে মাছটা লেগে না যায়। আমি এই রান্নাটা রিফাইন তেলে করছি, আপনারা সরষের তেলে করে নিতে পারেন। মাছটা আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, বেশি আমি উল্টিয়ে দেবো মাছটা, আরো একটা সাইড হতে দেবো। মাছটা বেশ আমার ভাজা হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো তুলে নেব। এই বাদ বাকি মাছগুলো ভেজে নিয়ে ফিরে আসছে। এই বাদ বাকি মাছগুলো সব ভেজে নিয়েছি আমি, ওই তেলেই, মাছ ভাজার তেলেই আমি আলুটা ভেজে নেব। দিয়েছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন, দিয়ে আমি আলুটা লাল করে ভেজে নেব। আলুটা বেশ লাল করে ভেজে নিয়েছি, আলুটা এক একে আমি তুলে নেব। আমি আর কোনো তেল অ্যাড করব না, আমি ওই তেলেই রান্নাটা করে নেব। আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা বেশ নরম হয়ে গেছে, আমি একে একে এবার মশলাগুলো অ্যাড করবো। আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিচ্ছি চিনি হাফ চামচ, দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা চলে নেবে। আমি এখানে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করছি, যাতে মশলাটা না পুড়ে যায়। আমি আরও ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না মশলার তেল ছেড়ে দেয়। বেশ মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা লঙ্কা, আর ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। বেশ আলু দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আমি দিয়ে দেবো গরম জল। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বেশ ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি মাছ। আমি একে একে মাছগুলো দিয়ে দেবো।
দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। আমি এটা ঢাকা দিয়ে দেবো। দিয়ে 5-7 মিনিট বাদে আমি ফিরে আসছি। ঢাকনাটা খুলছি। সময় আপনারা একটু নুন মিষ্টিটা চেখে দেখবেন। একটু দেখে নিচ্ছি। সবই ঠিকঠাক আছে। নামানোর আগে দিয়ে দেবো ধনে পাতা কুচি। ঝোলটা আপনাদের পছন্দ মতন আপনারা রাখবেন। তারপর পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এই আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝালের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন আপনাদের পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি পরিবেশন করে দিয়েছি। আপনারা এইভাবে একবার গরম ভাতে খেয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ভিডিওটা আমি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে।